So, skeletal formula, we practice organic compounds using formula like that, and this structure is called structural formula. But it takes time. This structure is very simple. In each corner, there will be carbon, but carbon will not be shown, and also the hydrogen attached with carbon will not be shown. So how we can assume? First, so you can see this compound contain 1, 2, 3, 4, 5, 6, 7 carbon. So তোমাদেরকে এই জায়গায় আমরা যদিও কার্বনগুলোকে দেখাবো না, কিন্তু মনের মধ্যে কার্বনগুলোকে সেগুলোকে চিন্তা করে নিতে হবে। এবং কার্বনের সাথে হাইড্রোজেন কিন্তু যুক্ত আছে, কারণ আমরা জানি কার্বন হচ্ছে টেট্রাভ্যালেন্ট। আর কার্বনের যদি চার থেকে যদি আমরা বন্ডের সংখ্যা বিয়োগ করি, যেমন এই কার্বনটি একটি বন্ডের মাধ্যমে আরেকটি কার্বন সাথে যুক্ত আছে, তাহলে এই কার্বনের বন্ডের একটা দেখানো হয়েছে, তাহলে 4 - 1 = 3। সো দিস কার্বন উইল কন্টেন 3 হাইড্রোজেন, and around this carbon you can see 3 bond, so 4 - 3 = 1. So this will be CH group, and this will be a CH3 group, this is a CH2 group, CH group, CH3 and CH3. Similarly, for example, you can see naphthalene. তোমরা একটু বলো এটা কি হবে? এটা CH, কারণ এই কার্বনের পাশে এটা কিন্তু একটাই কার্বন। সো নাম্বার অফ বন্ড অ্যারাউন্ড দিস কার্বন ইজ 3, নাম্বার অফ কার্বন ইজ অফ দিস অ্যারাউন্ড দিস কার্বন ইজ 3, এন্ড সো নাম্বার অফ হাইড্রোজেন উইল বি 1। সো দিস ইজ CH, দিস ইজ CH, এন্ড দিস ইজ CH, CH, CH। সো এটা কি হবে তাহলে? 1, 2, 3, 4 চারটাই রয়ে গেছে, তাহলে 4 - 4 = 0, তাহলে এটা শুধুমাত্র সি হবে, অনলি কার্বন, অনলি কার্বন। বাট দিস ইজ CH, 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 ওকে। এন্ড অ্যানাদার থিং ইজ স্কেলিটাল ফর্মুলা ইজ দ্যাট ইউ ক্যান সি হেটারোম্যাটম এক্সেপ্ট কার্বন এন্ড হাইড্রোজেন, অল আদার অ্যাটম উইল বি শোন। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন বাদ, কার্বন এবং কার্বন সাথে যে হাইড্রোজেন আছে সেগুলো বাদে বাকি সব হেটারো অ্যাটম গুলোকে, হেটারো অ্যাটম কি, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এগুলোকে আমরা বলছি হেটারো অ্যাটম। তাহলে এই যে হেটারো অ্যাটম গুলো আছে এগুলোকে কিন্তু সুনির্দিষ্ট ভাবে দেখানো হবে স্ট্রাকচারের মধ্যে। যেমন আমরা দেখছি অক্সিজেন ইজ শোন, অক্সিজেন ইজ এ হেটারো অ্যাটম, এন্ড অলসো দ্য হাইড্রোজেন অ্যাটাচ টু ইট অক্সিজেন ইজ শোন। সো ভেরি সিম্পল, এন্ড অলসো ইউ ক্যান সি CH3 সি অ্যাজ around this carbon the number of bond is 4, so 4 - 4 = 0, so this is only carbon, and carbon of form a double bond with oxygen, and oxygen is a hetero atom, it is shown in the structure. Then this is CH2, 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 CH3, CH3, but this carbon, as you can see, 4 bonds around this carbon, so this is only C, and this is CH2, CH2, CH, CH3, CH3, and this carbon will be CH, and this carbon will also CH. আমরা এখানে চলে যাচ্ছি, আমরা এরপরে আমরা আসলে অর্গানিক কম্পাউন্ডের নোমেনক্লেচার সম্পর্কে আস্তে আস্তে জানবো, এবং দিস ইজ ভেরি সিম্পল। Naming a compound in Bangla is more difficult than naming a compound in English for organic compounds. Like 1, 2, 3, 4, 5. Okay. Because in this corner there is no carbon. So you already mentioned the group, hydroxyl group. So আমরা প্রত্যেকটা কোণে এখন যেটা, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। And now you can simply imagine what will be this group, because carbon is tetravalent, but you can see 2 bond around this carbon. So 4 - 2, তার মানে এটা হচ্ছে CH2। এই কার্বনের অ্যারাউন্ডে তিনটা বন্ড আছে, তাহলে তুমি 4 থেকে 3 বিয়োগ করা হাইড্রোজেনের সংখ্যা পেয়ে যাচ্ছ, 4 - 3 = 1, তাহলে এটা CH। তাহলে যে কার্বনের চারপাশে তিনটা বন্ড থাকবে সেটা CH, যে কার্বনের চারপাশে চারটা বন্ড থাকবে সেটা শুধু C হবে। এটা খুব সহজ একটা জিনিস,
আর যে কার্বনের চারপাশে একটা বন্ড থাকবে, যেমন এই কার্বনটার দিকে যদি তাকাও একটা বন্ড আছে, তাহলে এটা হচ্ছে সিএস থ্রি। তাহলে সিএস টু, সিএইচ, সিএইচ, সিএস থ্রি, this greater formula is used to understand organic chemistry. So you can see the website that you can additionally visit, Wikipedia skeletal formula, and go to this website. And we want to mention some points. Another name of skeletal formula is line angle formula. In some textbook it is also called bond line formula. So why? Because you will see only bonds, or you will see only line and some angles. Developed by organic chemist Frederick August Kekul, and was the year. Er por amra dekho, skeletal formula are relatively quick and simple to draw. Khub sahaje egulo ke aka jay, ebong sahaj implicit carbon and hydrogen atom. So what does the word implicit mean? Implicit means carbon and hydrogen attached with carbon will not be shown. এই সংকেতগুলোতে কার্বনও দেখা যাবে না এবং কার্বনের সাথে যে সকল হাইড্রোজেন আছে সেগুলোকেও কিন্তু দেখা যাবে না. And explicit pseudo element, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্যান্য যেসব pseudo elements রয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, এগুলোকে কিন্তু আমরা স্ট্রাকচারের মধ্যে আমরা সুস্পষ্ট করে দিতে হবে. আমরা লেখ, ফর এক্সাম্পল, স্ট্রাকচার লাইক দ্যাট, উই ক্যান ইজিলি সি দ্য ওয়েজ গ্রুপ. সো দিস ইজ দ্য সিউড এলিমেন্টস. অ্যান্ড দেন অলসো ইউ সি দ্য মাল্টিপল বন্ডস, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, কোনটা ট্রিপল বন্ড, এগুলো কিন্তু খুব সহজেই স্ট্রাকচারের মধ্যে আমরা খুব সহজে পেয়ে যাব. কার্বন ইজ টেট্রাভ্যালেন্ট ইন অর্গানিক কেমিস্ট্রি. ছিল নাইট্রোজেন যদি হবে তিন, অক্সিজেন উইল বি ডাইভ্যালেন্ট, হ্যালোজেন অ্যান্ড হাইড্রোজেন উইল বি ইউনিভ্যালেন্ট. এই তথ্যগুলো আমাদের সুস্পষ্ট ভাবে থাকতে হবে. স্কেলেটাল ফর্মুলা আমরা আলোচনা করছিলাম. আমরা জৈব যুগের নামকরণ কিভাবে করব? জৈব যুগের নামকরণ, বাংলায় যে নামকরণ তুমি শিখতে, সেই নামকরণ হচ্ছে অনেক সহজ যখন আমরা ইংরেজিতে যাব. কারণ নামের আসলে চারটা অংশ থাকবে. দ্য মেইন পার্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ড ইজ রুট, ইনফিক্সন, সাফিক্স. এই অংশটা হচ্ছে প্রধান অংশ আমরা যদি বলি. অর্থাৎ একটা রুট থাকবে. এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার রুট কি? তাহলে আমি সেই ক্ষেত্রে বলছি যে রুট হচ্ছে কার্বন সংখ্যা. একটা জৈব যৌগে যতটা কার্বন থাকবে, দীর্ঘ শিকল রয়েছে, সেই দীর্ঘ শিকলের কার্বন সংখ্যাই হচ্ছে রুট. আর ইনফিক্স হচ্ছে আমরা বন্ডের দিকে তাকালে কার্বন শিকলে কোন ধরনের বন্ধন বিদ্যমান, এবং সিঙ্গেল বন্ড নাকি ডাবল বন্ড, সেটা অনুসারে আমরা এই যে ইনফিক্স গুলো রয়েছে তিনটা পদ, এ এন, ই এন আর এবং ওয়াই এন, সেটা ঠিক করতে. So you have to identify the functional group in the organic molecules, and then you have to fix which suffix should be appropriate for the compounds. Amra organic compound er pradhanoto tinta ongsho, root, infix ebong suffix, seta somporke amra ektu alochona korbo, ebong ami asha kori je ajker lecture e shei karone eta guruttopurno. This is the way we define root. If a compound contain one carbon, this will be called meat. If it contain two carbon, it three, four, five, ten, six, half, half, off, non, dash. One, two, three, four, five, six. The name should be started with hex, because mainly it is hexane. আমরা আগে ছোটবেলায় শিখতাম এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত. এই যে আমরা শিখেছি গণা, আমরা একটু অন্যভাবে গুনব. ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট. এটা একটা কার্বন, এটা একটা কার্বন. এখন দেখো, আমরা যখন বলছি লং স্ট্রিং, সো দেস টু কার্বন উইল নট কনসিডার নাও. কিন্তু এটা কি লংগেস্ট হবে? না, এটা লংগেস্ট হবে না. এখান থেকে যদি কাউন্ট করি তাহলে এটা হচ্ছে লংগেস্ট. উই হ্যাভ আইডেন্টিফাইড দ্য লং স্ট্রিং. একটু যদি ভালো করে তাকাও আমরা কিভাবে নাম্বারিং করেছে, এভাবে মিথ, ইথ, প্রোব, বিউট, প্যান, হ্যাক্স, হ্যাপ, অফ, নন, ড্যাক. আমরা আজকে দশটা পর্যন্ত আমরা মনে রাখার চেষ্টা করব. এক থেকে দুই মিনিটের জন্য এগুলো একটু প্র্যাকটিস করব. নামের দ্বিতীয় অংশ হচ্ছে ইনফিক্স. সিঙ্গেল বন্ড থাকবে যৌগের মধ্যে. যেমন আমি এই জিনিসটা একটু আলোচনা করতে পারি. একটা যৌগ আমরা আছি,
তাহলে এখন দেখো why the compound name is pentane কারণ pent হচ্ছে পাঁচটা কার্বনের জন্য পাঁচটা কার্বন an is called in pigs এখানে যে an দেখছো এখানে দেখো নামের মধ্যে an টা আছে in pigs আর এটা হচ্ছে suffix সকল হাইড্রোকার্বনের জন্য suffix হিসেবে e বসবে এখানে তাহলে এই কম্পাউন্ডের সাথে এই কম্পাউন্ডের পার্থক্যটা কোথায় এখানে কম্পাউন্ডে সিঙ্গেল বন্ড ছিল সবগুলো আর এখানে ডাবল বন্ড যেহেতু ডাবল বন্ড আছে তাহলে ইনফিক্সটা চেঞ্জ হচ্ছে প্যান কিন্তু চেঞ্জ হচ্ছে না রুট ইজ সেম ইনফিক্স ইজ চেঞ্জিং সিঙ্গেল বন্ডের জন্য হলে ইনফিক্স এন হবে ডাবল বন্ডের জন্য হলে এন হবে এন হবে আর ট্রিপল বন্ডের জন্য ওয়াইএন হবে বন্ডের জন্য এটা কি পাস করে এটা ফার্স্ট কার্বন সেকেন্ড কার্বন থার্ড কার্বন ফোর্থ কার্বন যেহেতু এখানে বন্ড সেট হয়েছে এটা ফোর্থ কার্বন হবে ফিফথ কার্বন খাতায় স্ট্রাকচার গুলো আঁকো হোয়াই উই কল অল দিস অল থ্রি কম্পাউন্ডস অ্যাজ হাইড্রোকার্বন বিকজ উই সি নাথিং এলস আমরা কোনো আর থ্রি এলিমেন্টস এখানে দেখা যাচ্ছে না কিন্তু শুধুমাত্র কার্বন দেখা যাচ্ছে আর হাইড্রোজেন আমরা বুঝতে পারছি তাহলে ইনফিক্স যখনই সিঙ্গেল বন্ড হবে এবং এটা মাঝখানে বসবে রুট আর সাফিক্সের মাঝখানে ইনফিক্সটা আমরা ব্যবহার করি আর এরপর সাফিক্স আমরা এটা একটু লিখে রাখো আমি কার্বন যখনই কম্পাউন্ড হাইড্রোকার্বন হবে তখন সেক্ষেত্রে আমরা সি আর অ্যালকোহলে এটা আমি কয়েকটা উদাহরণ আলোচনা করতে পারি ওয়ান হেক্সিন তাহলে আমরা দেখছি যে ইট কন্টেইন 1 2 3 4 5 6 6 তাহলে এখানে প্রথম যেটা এটা হচ্ছে হেক্স হেক্স ইজ দা রুট হেক্স ইজ দা রুট এন্ড দিস ইজ দা হাইড্রোকার্বন সো দা লাস্ট পার্ট ইজ ই suffix and you can see the infix en it will say infix তাহলে যৌগের নামে তিনটা অংশ থাকে এখন নিলাম hex for cis carbon and en for the double bond and e for the functional group একবার যদি আমরা হাইব্রিডাইজেশনের দিকে তাকাই এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 ডাবল বন্ড যেটা আছে এটাও sp2 এটা sp3 এটা sp3 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 যে কোনো সিঙ্গেল বন্ডের কার্বন গুলো sp3 হাইব্রিডাইজেশন থাকবে লিখে নিতে পারো তাহলে আমাদের কার্বনে 1 2 3 4 5 এন্ড 6 এটা আকার সময় একটু কৌশলই ছিলাম বন্ড অ্যাঙ্গেল 180 এটা এই কার্বনটা আর এই কার্বনটা sp হাইব্রিডাইজ সে কারণে বন্ড অ্যাঙ্গেল 180 হবে যে কারণে এটা ট্রিপল বন্ডের সঙ্গে কোন রাস্তা হবে স্যার যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে ওখান থেকে কি মানে গুণাটা স্টার্ট করব প্রথম যেটা সেটা হচ্ছে তুমি লংগেস্ট চেইনটা বাছাই করো যেখানে যে লংগেস্ট চেইনের সাথে ফাংশনাল গ্রুপ আছে এক একটা কোন দিক থেকে গুণবা চেইনে তো দুইটা প্রান্ত থাকে শুরু শেষ যে দিক থেকে তুমি ফাংশনাল গ্রুপগুলোকে সহজে পাবে মানে সংখ্যাটা ন্যূনতম হবে যেমন আমরা যদি এই দিক থেকে নাম্বারিং করতাম তাহলে এই ফাংশনাল গ্রুপের অবস্থান হতো তখন যেমন 1 2 3 4 5 পাঁচ নম্বর কার্বন আমরা কিন্তু ফাংশনাল গ্রুপ পেতাম তাহলে এটা তখন নাম হতো 5 হেক্সিন কিন্তু আমরা এদিক থেকে কাউন্ট করছি কারণ এদিক থেকে কাউন্ট করলে ফাংশনাল গ্রুপের অবস্থানটা মিনিমাম সংখ্যাটা মিনিমাম হচ্ছে তাহলে 5 হেক্সিন হবে নাকি 1 হেক্সিন হবে এটা হচ্ছে 5 1 হেক্সিন হবে যেমন এখানে দেখো নাম হেক্স হেক্স কেন এখন আসো এন কেন সিঙ্গেল বন্ডের কারণে কার্বন কার্বন বন্ড সিঙ্গেল ইন দ্য লাস্ট পার্ট ওএল যে ফাংশন গুলো ওয়েজ সে কারণে আমরা দিচ্ছি এটা অল এখন আমি তোমাকে যদি একটু একটু অন্যভাবে প্রশ্ন করি যে এখানে আরেকটা ডাবল বন্ড থাকতো তাহলে কি হইতো এখন দেখো এখানে শুধু এখানে একটা ডাই শব্দ ব্যবহার করতাম তাহলে যেহেতু হেক্স ফর হেক্স ফর সিস কার্বন এন্ড দ্য নাম্বার অফ ফর অ্যালকেন ডাবল বন্ড ইজ 1.4 এন্ড ডাই ইন ডাই ডাই স্যার এই 1 আর 2 এটা কিভাবে কাউন্ট হচ্ছে 1 এবং 2 কিভাবে কাউন্ট হচ্ছে সব কার্বনগুলোকে আইডেন্টিফাই করলাম লংগেস্ট চেইন হচ্ছে এটা একটা কার্বন এটা একটা কার্বন এটা একটা কার্বন এটা একটা কার্বন ঠিক না জি স্যার কার্বন ফাইন ইউ আইডেন্টিফাই লংগেস্ট চেইন সো ইউ উইল সি টু ইন দুইটা ইন তোমার সাথে আসবে এটা একটা ইন এটা আর একটা ইন দুইটা ইন তুমি পাচ্ছ এখন এই পাশ থেকে কাউন্ট করা যায় আবার এই পাশ থেকে কাউন্ট করা যায় আমরা এই পাশ থেকেই করব কারণ এই পাশ থেকে করলে ডাবল বন্ডের অবস্থা যেটা ফাংশনাল গ্রুপের অবস্থানটা এটা মিনিমাম হবে সেই কারণে এটা নাম হচ্ছে 1 হেক্স মামার বাড়ি যেতে কোন দিক থেকে কাছে সেটা এখন কার মামা হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপ এখানে আমরা একটা কম্পাউন্ডের নাম দিচ্ছি এই দিক থেকে এখানে খুব সহজ যেমন এই দিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 এটা নামের প্রধান অংশ হচ্ছে ডিউট এটা হচ্ছে রুট
তারপর হচ্ছে ইনফিক্স হচ্ছে এন কারণ সবগুলো বন্ধন এখানে আরেকটা বিষয় তোমরা একটু কনফিউজ থাকো মাঝে মাঝে যে আমরা কোন বন্ডটা কান করব যেমন এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড দেখা যাচ্ছে তাহলে ইএন হলো না কেন কারণ কার্বন কার্বন বন্ডগুলো সব সিঙ্গেল যেমন এটা সিঙ্গেল এটা সিঙ্গেল এটা সিঙ্গেল তাহলে কার্বন কার্বন বন্ডের উপরেই কিন্তু এই ইনফিক্সটা নির্ধারিত হয় কার্বনের সাথে অক্সিজেনের বন্ডের উপর নয় বা কার্বনের সাথে সালফারের বন্ডের উপর নয় ঠিক কার্বন অক্সিজেন যদি ডাবল বন্ড থাকে যেমন এখানে কার্বন অক্সিজেন এটা হচ্ছে কিটোন গ্রুপ কিটোন গ্রুপ কিভাবে চিনতে হবে গ্রুপের দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধন থাকবে এবং সেই যে কার্বনাল গ্রুপ সেই কার্বনাল গ্রুপ এটা যে কার্বনাল গ্রুপের উভয় পাশে দুইটা কার্বন থাকবে এটা একটা কার্বন এটা একটা কার্বন তাহলে প্রথম বিষয় হচ্ছে কার্বনের গ্রুপ থাকবে এবং কার্বনের গ্রুপের উভয় উভয় পাশে দুইটা কার্বন বা দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে সেগুলোকে আমরা বলি কিটোন গ্রুপ তাহলে দেখো এখানে নামকরণটা সে কারণে আমাদের একটু সহজ এখানে তিনটা অংশ তাহলে অংশগুলো কি ছিল তাহলে বিউটটা হচ্ছে রুট রুট এনটা হচ্ছে ইনফিক্স ইনফিক্স আর ও এনটা হচ্ছে সাফিক্স সাফিক্স এখানে টুটা কি কারণ আসলো কিটোন গ্রুপটা আমরা দেখছি যে দুই নাম্বার কার্বনে একটু টাস্ক লিখে রাখো ফার্স্ট এই যে ওটার নাম কি বিউট সাইক্লোবিউটেন এটা বিউর যোগ এন যোগ কি শুধু একটা আগে একটা অংশ জাগে দিতে হবে সেটা হচ্ছে সাইক্লো সাইক্লো আচ্ছা গেল এটা পারলাম সাইক্লোবিউটেন ওকে এরপর আরেকটা কম্পন আমি আছি প্রথমে দীর্ঘ শিকলের দিকে আমি তাকালাম এরপর এই যে কার্বন কার্বন যে বন্ড গুলো এই বন্ডটা এই যে বন্ড লংগেস্ট চেইনটা দেখো এটা পুরোটাই ছিল সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড স্যার এরপর দেখো ফাংশনাল গ্রুপ ছিল কার্বন আর অক্সিজেন ডাবল বন্ড মানে হচ্ছে কিটোন গ্রুপ কিটোন গ্রুপ পরে নাম শেষে কি বসে ওয়ান ওয়ান লাস্ট তাহলে প্রথম কাজ কি কার্বন কয়টা আছে দেখা রুট দেখা হোয়াট ইজ দ্য মেইন ফাংশনাল গ্রুপ ওয়েজ গ্রুপ এখানে কিন্তু দুটো ফাংশনাল গ্রুপ আছে যেমন এটা একটা ফাংশনাল গ্রুপ ওয়েজটা আর এখানে আমি স্টার মার্ক দিচ্ছি ফাংশনাল গ্রুপ বুঝাতে কোনটাকে আমরা কাউন্ট করব ওয়েজ আমরা যদি ডাবল বন্ড নিয়ে গুনতে চাই তাহলে এদিক থেকে গোনা যেতে পারে এদিক থেকে গুনতে হতে পারে আবার এদিক থেকে গুনলে সুবিধা হচ্ছে ডাবল বন্ডের অবস্থান ন্যূনতম হবে আর এই পাশ থেকে গণলে ওয়েজের অবস্থান ন্যূনতম হবে কিন্তু দ্বিবন্ধনের অবস্থান দূরে চলে যাবে তাহলে আমরা কোন পাশ থেকে গুনবো তাহলে আমাদের মেইন ফাংশনাল গ্রুপটা আমাদের চিনতে হবে এটা হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ এক রুট হ্যাভ 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 এরপর আসবে ডাবল বন্ড দেখছো হ্যাভ প্লাস ইএন এখন দুইটা জিনিস চিন্তা করো যে ইনের অবস্থান কোথায় ডাবল বন্ড ইনের অবস্থান হচ্ছে 5 নম্বরে তাহলে 5 ইন আর অলের অবস্থান হচ্ছে 3 এ তাহলে এবার নামকরণ করা যায় এফ 5 ইন 3 অল অথবা এই পাঁচ সংখ্যাটা তুমি চাইলে আগে নিয়ে আসতে পারো তাহলে 5 হ্যাভ 3 3 অল পাঁচ সংখ্যাটা এখানেও আনা যাবে আর পাঁচ সংখ্যাটা এখানে তবে এখানে আর রাখাটাই ভালো